যা ওইটা ওইটা নে। হ্যাঁ প্রতাপ বাবু। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ ভাট এসে গেছে। এখন কোথায় আছে জানিস না? বাড়িতে গিয়ে দেখ। মানে আগে 3,000 ছিল, এবারে 3,500 হয়েছে। এই তো আপনাদের দোষ মেসো মশাই, বাজারে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আপনি মাত্র 500 টাকা বাড়ালেন। আরে দূর মশাই, দিলেন তো আমাদের লোকসান করে। ছাড় ছাড় যাওয়ার হয়েছে, এবারের মতন ছেড়ে দে। ঠিক আছে এবারকার মতো ছেড়ে দিলাম, কিন্তু এই ভাড়াটে উঠে গেলে আমাদের পারমিশন না নিয়ে অন্য ভাড়াটে বসাবেন না, তাহলে কিন্তু জোর কি জানো যাবে। এ ভুল আর হবে না। দেন কত আছে? ওই 2 মাসের ভাড়া পুরো 7,000। আমার টাকা দিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম। দিন দিন দিন, আমার হাতে সময় নেই। দিন বলবে তো ভাই, কিসের জন্য টাকাটা দেবো? সে কি, এই যে আপনি এইটুকু বাড়িতে একতলায় থাকবেন বলে মাসে 3,500 টাকা করে ভাড়া দেবেন, আর আমরা যে এত বড় পাড়া আপনাকে থাকতে দিচ্ছি, ভাড়া দেবেন না? এই যে এই বাড়ির মালিক যেমন মেসো মশাই, তেমনি এই পাড়ার মালিক হচ্ছি আমরা। দিন দিন দিয়ে দিন প্রতাপ, একবারই তো আপনাকে টাকা দিতে হবে। আমি তো সঙ্গে করে টাকা নিয়ে আসিনি, টাকা আমার স্ত্রীর কাছে আছে। ঠিক আছে, উনি চলে এলে মেসো মশাইকে সঙ্গে করে নিয়ে এসে ক্লাব ঘরে টাকাটা দিয়ে যাবেন। আমরা কিন্তু বারবার এখানে আসতে পারবো না, সময় নেই, বুঝলেন? তুই আটকা। কি হচ্ছে? ওই জব তক মাল নেই মিলেগা মাল নেই উতরেগা, চল। এক মাসের ভাড়া তো না? না না, এক পয়সা কম হবে না, পুরো 7,000 টাকা দিতে হবে, নইলে বাড়িতে ঢুকতে দেবো না। ও মা, এইভাবে জুলুমবাজি করে তোমরা? এ বাবা, এটা আবার জুলুমবাজি কোথায় হলো? দালালি নেবেন আবার দালাল বললেই গোসা। এই তুই কেন আমাদের প্রতি কথা বলছিস? তোমরা দাঁড়াও ভাই, আমি আরো টাকা দিচ্ছি। মা না,